السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونكفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق <applause> وزهق الباطل ان الباطل كان زهوقا و شمسতর الله جن محمد صلى الله عليه وسلم প্রতি জয়ক ভাইয়েরা আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন কয়েক মাস আগেই সমত ছয় অক্টোবর দু হাজার উনিশে আমরা একটা আলোচনা করেছিলাম একজন লাহাবি ফিরকার একজন আলেম আবুল কালাম আজাদ লাহাবি মানে বেরলবি তাকলিদ এবং ইজমা প্রসঙ্গে কিয়াস প্রসঙ্গে আলোচনা হয়েছিল আপনার আলহামদুলিল্লাহ দুই লক্ষাধিক মানুষ আলহামদুলিল্লাহ দেখে নিয়েছে তো যাই হোক সেই দিন তিনি কোনো জবাব দিতে পারেনি এটা তো সকলেই স্পষ্ট হয়ে দেখেছেন প্রায় দুই ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা পরেও সে যখন কোনো জবাব দিতে পারেনি পরবর্তী সময়তে তিনি লাইভ করেছিলেন একটা কথা মনে রাখবেন সেই ব্যক্তি লাহাবি মানে এই ব্যক্তি এই ব্যক্তিকে দেখছেন ইনি মানে তার অজ্ঞতা এটা তো সকলেই প্রকাশ হয়ে গেছে তারপরেও যখন তিনি কোনো জব দিতে পারেননি এমনকি সে আলোচনাটি আমরা যে লাইভ করেছিলাম সেই লাইভটা তিনি একটা শেয়ার পর্যন্ত দিতে সৎ করেনি লাইভটা একটা শেয়ার পর্যন্ত করেনি আশ্চর্য হয়ে যাবেন তিনি অজুহাত দেখাচ্ছিলেন যে আমি শেষ পঁচিশ মিনিট আলোচনা করেছিলাম এই জন্য তো ভাই শেষ পঁচিশ মিনিট ওটাকে বাদ দিয়ে তো আপনি আপনার পেজ থেকে শেয়ার করতে পারতেন আপনার ইউটিউব বেশ কয়েকটা চ্যানেল আছে সেখানে শেয়ার করতে পারতেন তিনি করেননি কেন কেননা তিনিও জানেন পরে চাপটা কত এসেছিল এবং তিনি যে একদম লাজ্যভাব হয়েছিলেন সেই আলোচনাতে এটা স্পষ্ট হয়ে প্রমাণিত তো যাই হোক তারপরে তিনি অনেকগুলো আলোচনা করেছেন আমি দৃষ্টি দিন তার আলোচনায় কেন কারণ যে একটা যেই দিন আলোচনা হয়ে গেছে হয়ে গেছে পরবর্তী সময় তেমন লাফালাফি ঝাঁপা ঝাঁপি চিল্লাচিল্লে মিথ্যাচার অজ্ঞতা জাহিলিয়াত সেদিন তো প্রকাশ হয়েছে পরবর্তী সময় অনেক জাহিলিয়াত করেছে দেখিয়েছে তো যাই হোক সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার দরকার নেই আমি শুধুমাত্র দলিলের কিছু জব দিতে চেয়েছিলেন আর তিনি বারবার করছেন যে পঁচিশ মিনিটের মিথ্যাচারের জবাব আসলে উনি একটা জাহেলে মুরাক কাব এটাই প্রমাণিত আমি শেষ পঁচিশ মিনিটে যে আলোচনাটা করেছিলাম ওই পঁচিশ মিনিট আলোচনাটা নতুন কিছু উপস্থাপন করিনি যেগুলো ছিল কি সেগুলো আগের আলোচনায় সংক্ষিপ্ত দুই নম্বর পয়েন্ট আমি আলোচনা শেষে বলে দিয়েছিলাম যে আমাদের একাডেমিক্যালি ডিবেট এটা শেষ হয়ে গেছে এখন আমি এক্সট্রাটা আলোচনা করছি এটা বিতর্কের সঙ্গে কোনো সম্পর্ক নেই তবে এটা আমি করতে পারি এখন উনি ওটাকে হাতিয়ার বানিয়ে তিনি বলছেন না দ্বারা রাহুল মিথ্যাচার করেছে যাই হলে এটা বোঝে না আপনার আলোচনা শেষে আমার একটা অধিকার আছে আপনি পঞ্চাশ খান লাইভ করেন সমস্যা কী রে ভাই আমার পেছ থেকে আমি আলোচনা করেছি তো যাই হোক এগুলো সহজে সবাই বুঝতে পারে সকলে বুঝতে পারবে যে তিনি যে পরবর্তী সময়তে আলোচনা পরে তাদের ওলেমাদের তরফ থেকে চাপ পড়েছিল কারণ তিনি যে লাজ জবাব হয়েছিলেন এটা সকলে স্পষ্ট বুঝে নিয়েছে তো যাই হোক আজকে আমি তার একটা আলোচনার জবাব দেব যদিও কোনো ইচ্ছে ছিল না মানে এত জাহিলিয়াত এত মূর্খতা এত অজ্ঞতা একজন মানুষের হয় কীভাবে আমি আশ্চর্য হলাম উনি নাকি মুক্তি ডিগ্রি করছেন আশ্চর্য হয়ে যাবেন আমি কিছু হাদিস পেশ করেছিলাম সেই দিন তিনখানা হাদিস যে লাতুকাল্লি দিনাকুম জুলান যে তোমরা দিনের ব্যাপারে করার তাকলিদ করো না তো এটা নিয়ে এটা নিয়ে তিনি একটি মানে আমার জবাব দেওয়ার চেষ্টা করেছেন জবাব না কী দিয়েছে আপনারা বুঝতে পারবেন যে জবাবের কি দিয়েছে আসলে কোনো জবই দিতে পারিনি তার অজ্ঞতা আরও বেশি প্রকাশ পেয়েছে আপনারা যারাই আলোচনাটা শুনবেন আপনারা হাসতে 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 মানে পাগল হয়ে যাবেন আর ব্যক্তি চশমা পড়েছে ওদের চশমার মানে পাওয়ারটা এবং কানে ডাকটা দেখানো দরকার আমি দলিল দিয়েছি কি তিনি খণ্ডন করেছেন কি যে আহলে মুরাক্কাবের মতো আশ্চর্য হয়ে যাবেন আসেন আমরা প্রথমে তার আলোচনাটা শুনবো যে আমার মানে ওই সেই দিনকার আলোচনার জবাব পরবর্তী সময়তে দিয়েছে সেই দিন তিনি ঘুমাচ্ছিলেন কলা খাচ্ছিলেন মুখে মানে কলা আটকিয়েছিল সেদিন দশবার পঞ্চাশবার বলেছি যে দলিল পেশ করেন দলিল পেশ করেন আমি যে হাদিস পেশ করেছি তার জবাব দেন কোনো কিছু পারিনি বেটা বলে কি তার নাকি সময়ের অভাব শোনেন আপনার একটু উপভোগ করুন বিনোদন দেন একটু আমি লাইটটা অফ করে দিই বিনোদন বিনোদন পাবেন নিঃসন্দেহে বিনোদন পাবেন দেখেন আমি আলোচনাটা চালাচ্ছি এই রাহুল হোসেন হারাম একটা জিনিস লক্ষ্য করেন যে উনি এসে সঙ্গে সঙ্গে উনি দেখেন আমি একদম প্রথম থেকে চালাচ্ছি ওনার ইউটিউব চ্যানেল থেকে কোন সালাম কালাম কিছু নেই ভাই আপনি একজন মুসলিম অন্ততঃ পক্ষে একটা সালাম দেন দেই ভাই সালাম তো দিবেন দেখেন কি বলছেন এই রাহুল হোসেন হারাম এটা প্রমাণ করার জন্য সে খানা হাদিস পেশ করেছেন আপনারা শুনলেন যে প্রথমে কোনো সালাম নেই কিচ্ছু নেই অথচ জাবির বিন আবদুল্লাহ থেকে বর্ণিত আছে পূর্বে হবে সালাম কথার পূর্বে সালাম দিতে হবে সোনাম তিরমিজি হাদিসমা দু হাজার ছয়শো নিরানব্বই সিলসিলা হাদিস সয়াহা হাদিস নম্বর আটশো ষোলো মুসনাদে আবি ইয়ালা হাদিসমাদ দু হাজার উনষাট মিশকাত হাদিসমা চার হাজার ছয়শো তিপান্ন স্পষ্ট যে কথা বলার পূর্বে একজন মুসলিমের এটা দায়িত্ব এটা উচিত যে এটা হচ্ছে সালাম দেবে আর কে বলেছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলী ওসাল্লাম এর জন্য বলেছে এরা আশেকের না এরা লাহাবি রসুল সরি নবজ জালিক ওরা হচ্ছে বিশেষ করে লাহাবি ফিরকার মানুষ তার জন্য লাহাবি যারা আছে তার অনুসরণ করছে রসুলের অনুসরণ করলে তিনি একটা সালাম দিতেন আমি লাহাবি রসুল বলেছিলাম কথাটা ভুল এটা নিয়ে কাট কপি করার কিছু নেই এটা ভুল বলেছি তার জন্য প্রথমে বলে দিলাম এবার আসুন যে তিনি কিছু দলিল পেশ করছেন তার হয়ে যাবেন মিথ্যাচারগুলো দেখে নেন দেখেন কি বলছে এই তিনখান হাদিসের উত্তর আমি খণ্ডন আমি সেদিন করিনি সময়ের হবে, কারণ যেহেতু টেকনিক্যাল কারণে সেদিন প্রচুর সময় ব্যয় হয়েছিল এবং রাহুল হোসেন হোস্ট হিসাবে ওর যেটা কর্তব্য ছিল যে কতটা সময় ব্যয় হলো তার একটা হিসেব প্রোগ্রাম চলাকালীন দিয়ে দেওয়া যেন আমরা সময়টা ঠিকঠাক কাভার করতে পারি সে হিসেব সে কখনো দেয়নি বরং একবারে সবশেষে ঘোষণা করে দিল যে সময় ওভার হয়ে গেছে তো সেদিন যেহেতু সময়ের অভাবে আমি এই নাউজুবিলামিন জালিক সেই দিন নাকি তিনি জব দিতে পারেননি কেননা সময়ের অভাব আহা হাহা হা এত বড় একজন মিথ্যাচার বলে কি মানুষের তো মিথ্যা কথা বলে কীভাবে মুকাল্লিদ হলেই কি মিথ্যা কথা বলতে হবে আল্লাহাবি ফিরকার মানুষ হলেই কি আপনাদেরকে মিথ্যা কথা বলতে হবে আশ্চর্য বিষয় সেই দিন কি দেখবেন দুই ঘন্টা আঠারো মিনিট আলোচনার পরে দুই ঘন্টা আঠারো মিনিট আলোচনার পরে আরও পঁয়ত্রিশ মিনিট আমরা দুজন ডিসকাস করে সময় বাড়িয়েছি তিনি আগে তারপরে সময় পাননি প্রায় আর আমি প্রথমত তাকলিদের দলিলটা খণ্ডন করেছি প্রথম টার্মে এবার তারপরে প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়েছে তিনি দেড় ঘন্টার মধ্যে তুমি সময়ই পেলেন না আমার তাকলিদের দলিল যেগুলো দিয়েছে সেগুলো জবাব দেওয়ার জন্য ভাই ইনি যে মিথ্যা কথা বলছে ইনি যে একদম একদম প্রকাশ্য মিথ্যা কথা বলছে মানে যে কেউ যদি ভিডিওটা দেখেন তো আপনারা বুঝতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি যে সেই দিন কী হয়েছিল আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন তাকে আমি সময় দিয়েছি কি দিনই হঠাৎই তাকে বললাম কি বললাম না দেখেন দেখেন আমরা কিন্তু মাঝখানে কিন্তু আলোচনা করছি সময় শেষ হয়ে যাবে এই জন্য সময় শেষ হয়ে গেছে এরপরে সময় বাড়ানো যাবে কি যাবে না

এই দেখেন দেখেন আপনারা এখানে প্রকাশ্য দেখলেন দেখেন আমরা দু ঘন্টা আঠেরো মিনিটে তাকে একটা সময় দিয়েছি তিনি দেখেন আলোচনা করেছে আমি দেখাচ্ছি দেখেন আলোচনা করেছে এতগুলো আলোচনা হয়েছে তারপর তিনি একটা ট্রাম পেয়েছেন আলোচনা করেছেন তারপর ওনাকে তোমার পোষাইনি আর তিনি বলেছিলেন দুই ঘন্টা আলোচনার জন্য তিনি প্রস্তাব দিয়েছিলেন আমি একমত হয়েছি ভাই দুই ঘন্টা চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট আলোচনা হয়ে যাচ্ছে তারপর ওনাকে কোনো সময় হয় না ওনাকে চব্বিশ সারা জীবন যদি ওনাকে আলোচনা করতে দিই সারা জীবন পারবেন আলোচনা করে শেষ করতে এখন তিনি বুঝেছেন তিনার পরে যে একটা বাস পড়েছিল সেই দিন ইলিমি একটা অ্যাটম বোম এই বোমের কথা তিনি ভুলতে পারছেন না তার জন্য আবল তাবোল তিনি বকেই চলেছেন বকেই চলেছেন মিথ্যা কথা বলছে দিন নাকি হঠাৎ আমরা বন্ধ করে দিয়েছি আমরা মনে করি মডেলটা সভাপতির দায়িত্ব আমরা যথার্থভাবে পালন করি না আরে ভাই আপনারও তো একটা দায়িত্ব আছে আপনি আলোচনা করছেন আপনি কখন কি এটাকে আপনার দায়িত্ব নাই আপনি সময় দেখেন না অন্ধ নাকি ভাই দুই ঘন্টা আলোচনা বলে দুই ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা হয়ে যাচ্ছে

এখানে একটা আশ্চর্য হয়ে যাবেন আমি দলিল কি কী দিচ্ছি আর কোন গ্রন্থ থেকে দলিল দিচ্ছি দর্শক মন্ডল একটু মনে রাখবেন আর উনি খণ্ডন করার সময় কোন দলিলে খণ্ডন করছে আশ্চর্য হয়ে যাবেন উদুর পিন্ডি বুদুর ঘরে চাপানো মানে এতটুক যোগ্যতা নাই যে একজন প্রতিপক্ষ কোন দলিল দিচ্ছে সেই দলিলটাকে খণ্ডন করা দলিলটা বোঝার যোগ্যতা নাই উনি নাকি আবার জবাব দিতে এসেছেন আশ্চর্য পাগলে পাল্লা পরেছিল ভাই আপনারা মনে রাখবেন আমি কোন কোন কিতাব থেকে দলিল দিচ্ছি এটা বারবার আপনাদেরকে বলছি কোন কোন কিতাব থেকে দলিল দিচ্ছি আপনি মনে রাখবেন ঠিক আছে দেখেন আমি এখানে আপনাদের আপনারা দেখবেন আর তিনি দলিল খণ্ডন করার সময় কোন কিতাবের দলিল খণ্ডন করবে আশ্চর্য হয়ে যাবেন দেখেন তারপর প্রথমে থেকে দলিল দিয়েছি এখন আমরা থেকে দলিল দেবো আদিস হচ্ছে

হচ্ছে মুজাবুল কাবি তাাবরানি মুজামুল আউসাদ থেকে মুজামুল আউসাদ থেকে হাদিস মা আট হাজার মসবিল জাবাল থেকে দিচ্ছি দেখেন এবার উনি খণ্ডন পরিশ্রম আশ্চর্য হয়ে যাবেন দেখেন তোমরা দিনের মধ্যে কারো তাকলিফ করো না একটা মারশু হাতিশ দিলাম আলসু বলছে তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিফ করবে না এবং মসবিল জাবাল থেকে হাদিস দিলাম আমরা কি বলছি থেকে যে তিনি বলছেন তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিফ করবেন না স্পষ্টভাবে

প্রথম টার্মে আমি দিয়ে দিয়েছি একদম প্রথম টার্মে তিনটে দলিল এখন আমাদের মহাপন্ডিত তিনি দলিল খণ্ডন করবেন দেখেন প্রথম যু দিয়েছে কিতাব জহুদ থেকে এবার তিনি আমার দলিল খন্ডন করছেন দেখেন কোথা থেকে যে দ্বীপ রে ভাই দেখেন রুল হোসেন প্রথম যে হাদিসখানা প্রেজেন্ট করেছে সেটি হচ্ছে আল মুওয়াজিমুল কবির থেকে খণ্ড নম্বর নয় পৃষ্ঠ নম্বর একশো ষোলো হাদিস নম্বর আট সেটা হচ্ছে দেখেন এই এই নাদান মানুষটা লাহাবি ফিরকার মানুষটা আমি দলিল দিয়েছিলাম কি প্রথম কি তারপর প্রথম দলিল উনি বানিয়ে দিল কি তাবরানি মুজামুল কাবির অথচ তাবরানি মুজামুল কাবিরের কোনো হাদিসই দিইনি জাহেলটা এতটা বুঝতে পারেনি আমি তাবরানি মুজামুল আউসাতের হাদিস দিয়েছি মুজামুল কাবির নয় আমি মুজামুল আউসাতের আট হাজার সাতশো পনেরো নম্বর হাদিসটা দুই নম্বর দলিল হিসেবে পেশ করেছি অথচ তিনি প্রথমে দেখেন তিনি দলিল নিয়ে আসছেন কি ইবনু মাসুদ থেকে তাবরানি কাবিরের আট হাজার সাতশো চৌষট্টি অথচ গোটা বিতর্কতে আমি এই দলিলটা উপস্থাপন করিনি এই দলিলটা আমি দিইনি উনি এটার পেছনে লেগে গেলেন ভাই কোথা থেকে পেয়েছেন ভাই একটু এই দশ দিন পরে একটা আলোচনা করছেন জবাব দিতে গিয়ে এতটাও আপনার বুদ্ধি হয়নি ওই ভিডিওটা উনি এডিট করেছে উনিয়ে চালিয়েছে তো ভাই আমি যে দলিল দিইনি সে দলিল খণ্ডন করছে আবার বলছে এটা নিয়ে প্রথম দলিল দিয়েছি আরে ভাই এটা প্রথম দলিল দিইনি দে ভাই এ দলিলটা আমি দিই দলিল হিসাবে আমি উপস্থান করিনি তাবরানি মুজামুল কাবিরের হাদিস তোমার আট হাজার সাতশো চৌষট্টি আমি দলিল দিই নাই এই দলিলই আমি উপস্থান করি নাই অথচ ভাই আমার কাঁধে পড়ে ফেলে দিল আমি নাকি দলিল দিয়েছি মূর্খ জায়ের কোথায় হয়তো পেয়েছে কোনো বইয়ে হাদিস প্রসঙ্গে আর ওটা পেয়েছে আর ওটা নিয়ে উনি চলে এসেছেন জবাব দিতে এত যদি মানুষ মূর্খ হয় কোন দলিল পেশ করছি এটা যদি ধরতে না পারে বইয়ের নামটা যদি ঠিকভাবে না জানে যে তাবরানি মজুবেলা আহসাদ আর তাবরানি কাবের পার্থক্য আছে দলিল দিচ্ছি তাও বোঝে না কি দলিল দিচ্ছি খনন করছে দেখেন আজীব মানুষ রে ভাই লা অল লা ও কল নিদন না হেদুকুম রজুলা ফয়িন আমানা আমানা ওয়া ইন কা ফর এর মানে হচ্ছে তোমরা দিনের ক্ষেত্রে তোমরা ধর্মের ক্ষেত্রে কারু অনুসরণ করো না এমন করে যে সে যেটা বিশ্বাস করে তুমিও বিশ্বাস করবে এবং সে যেটা অবিশ্বাস করবে তুমিও অবিশ্বাস করবে এখানে দেখুন দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে দর্শক মন্ডলী আপনাকে প্রথমে একটা কথা বলি যেহেতু আমি দলিলটা দিইনি দলিলটা আমি যখন পেশ করিনি তো এটা নিয়ে জব দেওয়ার কি দরকার রে ভাই আমি তো জব এ দলিল তো পেশই করিনি উনি ধরতে পারলেন না আমি কি দলিল দিয়েছি রে ভাই কিতাব জুহুদ হয়তো নাম কোনোদিন শুনে নি বেটা কোনোদিন দিন তো শুনেনি যে ইমাম অকির এ মহল্লার কিতাব জুহুদ আছে ওই জুহুদ থেকে আমি দলিল দিয়েছি তো ফাল তখন পেঁচাল ফালত উনি বড় বড়াবেন মানে তিনি জব আশ্চর্য তো এই জব শুনে লাভ নাই তারপর আনি মুজাবুল কাবির হাদিসমার আট হাজার সাতশো চৌষট্টি আমার গোটা বক্তি মধ্যে কোনো জায়গাতে দলিল পেশ করি নাই অথচ এটার পিছনে লেগে দিল তো যাই হোক প্রথম দলিল তার মানে আলহামদুলিল্লাহ কিতাব জুহুদ যে দলিল আমি পেশ করেছি উনি টাস করতে পারেননি আমার দলিলকে খণ্ডন্ত দলের কথা টাচ করতে পারেননি জৈ প্রমাণ করবে কোনো মুকাল্লিদ নেই যে হাদিসটাকে জৈ প্রমাণ করবে বা হাদিসটাকে কোনো জবাব দ্বারা পেশ করবে সম্ভবই নয় কেন মুকাল্লিদরা একদম জাহিল হয় না ফাল মুকাল্লিদ জাহিল যে মুকাল্লার জাহিল হয় এটা আল্লামা বদরদ্দিন আইনি একজন হানাফি বিদ্যান তার উন্দাতুলকারী পঞ্চম খণ্ডে দুইশো বিশ পৃষ্ঠাতে তিনি লিখেছেন আর মুকাল্লিদরা জাহিল হয় এর প্রতি তিস মাস আপনাদেরকে একটা বই দেখায় এটা যে মাকতুবাদ শরীফ হজরত মুজাদ্দেদে আল ফেসানি রাহেমাহুল্লা সকল খন্ড খন্ড একত্রিত পৃষ্ঠা নাম্বার চারশো নব্বই দেখেন চারশো নব্বই মাকতুবাদ শরীফ এখানে একটা কল দেখাচ্ছে দেখেন যদি কেহ বলে যে আমার আমরা ইহার বিপরীত প্রমাণ সম্পর্কে জানি তবে আমরা বলিব নিষিদ্ধ ও বৈধতা ভালো করে দেখে নেবেন প্রমাণের ক্ষেত্রে অনুসারী বা মুকাল্লিদের ইলম মূল্যায়নযোগ্য নহে মানে মুকাল্লিদের জ্ঞান বা মুকাল্লিদের যে মানে মুকাল্লিদের বিশেষ করে ইলম মুকাল্লির যে ইলম অর্জন করে এটা গ্রহণযোগ্য না মুকাল্লিদরা কেন কারণ তারা যা হিল হয় তাই তাদের ইলম গ্রহণযোগ্য নয় তাই মুকাল্লিদের ইল নেই আপনারা বুঝতে পারছেন এই যে আবুল কালাম আজাদ লাহাবি ইনি ইনার তো ইলমের ধাস কতটা আপনারা বুঝতে পারছেন দলিল দিয়েছি এক পিছনে লেগেছেন আর এক বুঝতে পারেন না খণ্ডন করতে চলে এসেছে আশ্চর্য মশাই তো যাই হোক উনার ফালতু যেটা দলিল পেশ করেনি সেটা জব দেওয়া মানে অনার্থক এটা অজ্ঞতা এটা জাহেলিয়াত জাহেলে মুরাক্কা বললে চলে আপনারা বুঝতে পারছেন সকলে তাই এটা জব শুনে লাভ নাই কিন্তু হচ্ছে মাউকুফ হাদিস আমি সেদিন ভাই মাউকুফ হাদিস কি আমি দলিল পেশ করলাম না এবার দ্বিতীয় দলিল দেখেন কারণ ওই দলিল যেহেতু দিইনি ওনার জব শুনে ফালতু সময় বচায় করে লাভ নাই ভিন্ন জায়গায় কেউ বলছিল যে আমরা যাকাত দিব না কেউ বলছিল কেউ মিথ্যে নবুয়তের দাবি করছিল ফলে এই যে নতুন নতুন আকিদা এবং নতুন নতুন ফিতনা সৃষ্টি হয়েছিল তো এই সমস্ত ফিতনার প্রেক্ষাপট যে তোমরা দিনের ক্ষেত্রে এমনভাবে কারো তাকলিদ করো যে সে যেটা বিশ্বাস করে তুমিও সেটা বিশ্বাস করো এবং সে যেটা অবিশ্বাস করে তুমিও সেটা অবিশ্বাস করো ফলে হ্যাঁ এই দলিত তো তাবরাদি মুজিবুল কাবির হাদিস নয় আট হাজার সাতশো আছি মহাশয় তবে এই দলিল তুমি পেশ করিনি এটার জবাব দেওয়ার মানে কিরে ভাই এটা জবাব দেব না আপনার অজ্ঞতা জাহির করা প্রকাশ করা আপনি ভাবছেন বড় একজন পণ্ডিত হয়ে গেছি আশ্চর্য সব এই হাদিস থেকে তাকলিদ মাসলা মাসাইলের ক্ষেত্রে যে তাকলিদ হারাম হওয়ার কোনো সম্পর্কই নেই এবং তার উপরে হাদিস খানা হচ্ছে মৌকুফ হাদিস যেখান থেকে হারাম প্রমাণিত হয় না আশ্চর্য মনে মনে রাখবেন তিনি কি বললেন যে হাদিসটা তারপরে মারফু এই জন্য এই হাদিস থেকে কি হারাম প্রমাণিত হয় না নাউজবিল্লা মাউকুফ মানে সাহাবীদের কল সাহাবিদের কথা তো ভাই সাহাবিদের কথা দিয়ে যদি হারাম প্রমাণ না করা যায় তো আহমেদ দেখান বেরুলবিদের ফতোয়াতে কি হারাম প্রমাণ হবে আশ্চর্য এটা যে সাহাবিদের গোস্তাক এটা স্পষ্টভাবে প্রমাণিত যে সাহাবিদের একটা সাহাবিরা কোনো জিনিসকে যদি হারাম ফতোয়া দেয় সাহাবিরা যদি নাজায়জ বলে সেটা তাদের কাছে দলিলযোগ্য না স্পষ্ট শুনলেন যে যেহেতু যেহেতুটা সাহাবিদের মাওকুফ তাই এটা থেকে হারাম সাব্যস্ত নয় আরে ভাই সাহাবিদের মারকু মাউকুফ থেকে যদি হারাম সাব্যস্ত না করেন তো আহমেদ খান বেরলবির কল দ্বারা ফতোয়া দ্বারা হারাম প্রমাণ করবেন না রে আশ্চর্য কোনো অসুল জানে না কিছু জানে না

আরে ভাই দ্বিতীয় দলিল আমি পেশ করেছিলাম মুয়াজবিল জাবালের হাদিস যেটা স্পষ্টভাবে মোজাবুল কাবির থেকে আউসাদ থেকে আর হাদিস নয় আট হাজার সাতশো পনেরো কিন্তু উনি বাইহাকির হাদিসটাকে নিয়ে চলে আসলেন দ্বিতীয় নম্বরে তো যাই হোক তিনি দুই নম্বরে এই দলিলটা নিয়ে আসার পরে তিনি খণ্ডন করতে চেয়েছেন আশ্চর্য খণ্ডন মানে একটা আসুলের হাদিস হাবিদের হাদিসকে মানে নিজের মাঝের বিরুদ্ধে তাই উল্টাপাল্টা দিয়ে খণ্ডন করে চলে গেল কি বললো এটা মাউকুফ হাদিস তো ভাই মাউকুফ হাদিস কি দলিল নয় দলিল দলিল নয় নয় আশ্চর্য ভাই এতটুক বোঝেন না যে মাকুব আদেশ গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় সাহাবিদের কথা গ্রহণযোগ্য নয় নওজিবুল জালিক সাহাবিদের কথা গ্রহণযোগ্য নয় তো কার কথা গ্রহণযোগ্য আপনার মতো জাহালে মুরাক্কাবদের কথা গ্রহণযোগ্য অস্বাভাবিক কথা দুই নম্বর তিনি বললেন কি যে বাইহাকির এই হাদিসটাতে ওই আগে যে হাদিসটা পেশ করেছিলেন এই মুজামুল কাবির হাদিস আট হাজার সাতশো চৌষট্টি যদি দলিল দিইনি ওই দলিলেরই অনুরূপ নাওজল জালিক উনি সোনুল কুবরালী বাইহাকি হয়তো চোখে দেখেনি তার জন্য তিনি বলে দিলেন যে অনুরূপ আরে বা সোনুল কুবরালিল বাইহাকি আর তাবরানি কাবিরের ওর সনদও আলাদা মতনও আলাদা মতনটা আলাদা এখানে তাবরানি কাবীর যে মানে তারা যেমন ইমান এনেছে তেমন ইমান আনবো এই কথাটা আছে সন কুবরালুল বাই হাকিতে এই কথা নাই এই কথা সরাক অংশই নাই আসেন মানে দেখাচ্ছি এই যে সনুল কুবরা লুল বাই হাকি একজন থেকে দেখেন উনি শরদ পৌঁছে মাসরুক আন আব্দুল্লাহ ইয়ানি আবদুল্লাহ নামা মাসুদ আন্নাহকাল লাতুক আল্লা দুদিনা কুমুর রজ্জুলা এখানে স্পষ্ট লাতুক আল্লা দুদিনা জুলা এখানে ফামিন ওই শব্দ নাই যে তারা যেমন ইমান আনবে আমরা তেমন ইমান আনব এ কথা নাই কোথাও নাই আর তিনি বলে দিলেন উল্টাপাল্টা ভাই নিজের মাঝের বিরুদ্ধে চলে যাচ্ছে তার জন্য এখন দলিকে কীভাবে উল্টা পাল্টা খণ্ডন করার চেষ্টা করছে বা এখানে এই শব্দ নাই যে ফায়ামিনু যে তারা যেমন ইমান আনবে আমরা সেমন ইমান আনব এমন তাকলে জ্যাজ নয় এখানে পরিষ্কার একদম আছে আন আবদুল ইবনে মাসুদ কল হল লাতুকালিদু দিনা কুমুরজুলাক তোমরা দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না এখানে কোনো শর্ত নাই যেখানে দিনের ব্যাপারে তাকলিদ ইমানে ইমানের ক্ষেত্রে না দিনের কোনো ব্যাপারে তাকলিদ করা যাবে না চাই আকিদা হোক চাই কত হোক এখানে স্পষ্ট আছে লা তুকাল্লে দু জাহেলে মুরাদ কাপ কোরআন হাদিস বুঝে না আর উল্টা পাল্টা শুধু ই করা তো যাই হোক দ্বিত খণ্ডন দেখলেন যে মানে 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 অযথা মূর্খতা প্রকাশ করছে অন্য কিছু না এসব মানুষের জবাব দিতে আমারও লজ্জা লাগছে যে এই জাহেলের আমি কি জবাব দেবো রে ভাই আমার বড় বড় পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করছে তিন নম্বর দলিল আলোচনা করছি মৌকুফ হাদিস এবং বিষয়বস্তু হচ্ছে স্বতন্ত্র যার সঙ্গে তাকলিদের সাক্ষীর কোনো সম্পর্ক নেই এবার দেখেন একটা কত বড় জাহেল বলছে তাকলিদের কোনো সম্পর্ক নেই হাদিস আছে লাতু কালিদু তোমরা তাকলিদ করো না তারপরে বলছে তাকলিদের কোনো সম্পর্ক নাই মানে গায়ের জোরে মুখের জোরে চাপার জোরে আল্লাহ হাদিসকে সাহেদের হাদিসকে উড়িয়ে দিচ্ছে সব মূর্খতা যে তিন নম্বর যে হাদিস যেটা রাহুল পেশ করেছে আমরা সেটাও দেখেনি وبهي حدثني الليث قال قال يحيى بن سعيد حدثني ابو حازم ان امر ابن مره ان معاذ بن جبل ان رسول الله صلى الله تعالى عليه وسلم قال اياكم والثلاثه زلة عالم وجدال منافق <applause> ودنيا تكتم وعناقكم فاما زله عالم فان ফ এনি দাদা ফালা তুকল্লিদু ফালা তুকল্লিদু না ফলা তাকা মালা কম প্রিয় ভাই ও প্রিয় বোন রুহুল হোসেন অনেক আশা করে এ হাদিস ফেস করেছে যে আমি কেল্লা ফতে করে দিলাম তো এখানে কেল্লা ফতে হওয়ার বদলে ওর কেল্লা আরো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে দেখেন কথা গর্ভ কথা বলছে জা এলটা নিজের দলিল আমি দিয়েছে কি খণ্ডন করে কি আমি যে দলিল দিইনি সে দলিলটাকে নিজে নিয়ে চলেছে বুঝতেই পারেন কি দলিল দিয়েছি ওনার পাণ্ডিত্য দেখেন জাহিরে নিজেকে জাহির করছে কিভাবে এরবক্ক কল্লা পথে বোজার না কি হাদিস পেশ করছি আমরা জাইফ হাদিস জাইফ হাদিসের সঙ্গে আমাদের পুচ অন্য বাবা আমরা জাইফ হাদিসের दुश्मन তো জাইফ হাদিসের दुश्मन কি করলো সেসে এমন একটা হাদিস পেশ করলো যে যেটা হচ্ছে সম্পূর্ণরূপে জাইফ দেখুন যে আশ্চর্য তাহাকিক দেখেন হাসতে হাসতে পাগল হয়ে যাবেন দেখেন রাবির নামটা ঠিক মতো বলতে পারছে না কোন রাবির প্রতি যারা করছে সেটা বলতে পারছে না যারাটা কোন কিতাবে আছে এতটা বলতে পারছে না কে যারা করেছে এতটা বলতে পারছেন না শুধু মানে কাসির আল গালাত এটুক বলে ছেড়ে দিল আরে ভাই কে বলেছে সেটার নাম তো উল্লেখ করবে কিছু করেনি কোথা থেকে কি শুনেছে ওটা নিয়ে এসে একটা পায়তারা জুড়েছে এখানে দেখেন তাহাকিক দেখেন আশ্চর্য হবেন তাহকিক শুনে এই অবিহি বলে এর আগে যে দুজন রয়েছে একটা হচ্ছে হাদ্দাসানা মুতালিব এরপরে আবদুল্লা তো এই এদের সম্পর্কে বলা হচ্ছে তাহকিক যদি কেউ করে তাহলে দেখবে যে এ আবদুল্লাহ বিন সলেহ এর সম্পর্কে তাহকিকে লেখা হচ্ছে যে শুধু কাসিরুন গত যে এ কথা চরমভাবে সত্য যে এই রাবি প্রচণ্ডভাবে ত্রুটি করত প্রচুর ভুল ত্রুটি করত। যেমন তেমন যেমন তেমন ভুল না গাল্ট না শুধু কফি রুল গাল অর্থাৎ এই রাবি প্রচুর ভুল করত। এত ভুল করতো যে যার ভুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই আর এমন একটা হাদিস ব্রাদার রাহুল হোসেন নিজেকে নিজেদের বলে যে কোরআন এবং সাই হাদিস ছাড়া কিচ্ছু মানে না আর যাই যাইফ হাদিস তো হচ্ছে আমাদের আমরা হচ্ছে জাইফ হাদিসের দুশ্মান নজবিল্লা আমরা জাইফ হাদিসের না কারণ যারা জানে না উসুল তারাই এই কথা বলবে যে আমরা জাইফ হাদিসের বিশাল উসুল পণ্ডিত অনেক কিছু জেনে নিয়েছে বিশাল জেনে নিয়েছে উনি তাহাকিক দেখেন যে এই তাহাকিক দেখবেন ভাই তাহাকিক কী দেখবেন উনি বললেন যে এই রাবি দুজন প্রসঙ্গে তাহাকিক দেখবেন লেখা আছে যে কাসিরুল গালত যে প্রচুর পরিমাণে ভুল করতো ভাই কোথা লেখা আছে ভাই কার কিতাবে লেখা আছে কি কিতাবে লেখা আছে নাম কি লেখকের নাম কিছু তো একটা বলবেন রে ভাই কিছু না বলে দিল যে এই রাবি প্রসঙ্গে বিশাল গলত আছে কি আছে কোথায় আছে রে ভাই দলিলটা দেন দলিলটা তো দিবেন রে ভাই আশ্চর্য আশ্চর্য তাহাকিক আশ্চর্য মহাক কি এই জন্যই এই মাক্তুয়া থেকে দেখালাম যে মুকাল্লিদের ইলম গ্রহণযোগ্য নয় যারা মুকাল্লিদ হবে তার জ্ঞান তার গবেষণা এটা গ্রহণযোগ্য নয় মার দুধ প্রত্যাখ্যাত বাতিল মাকতুবাদ শরীফে একদম দুশো বিরাশি নম্বর মাকতুবাদ চারশো নব্বই নম্বর পৃষ্ঠার শেষ চারটা লাইনে স্পষ্ট মুজাদ্দেদ আলফে সানি রাহেমাহুল্লাহ লিখে দিয়েছেন যে যে মুকাল্লিদ তার ইলম গ্রহণযোগ্য নয় আর এই মুকাল্লিদ চলে এসেছে কোথা থেকে আশ্চর্য তাহাকিক জীবন এমন তাহাকিক মহাকিক দেখে নিরে ভাই তো যাই হোক আপনারা উপভোগ করলেন তো এই যে রাবি প্রসঙ্গে তিনি আপত্তি করেছেন আসলে এই মূর্খটা এত এটাও বুঝেনি দেখেন আমি প্রথমে দলিল কয়টা দিয়েছি দেখেন তাকলিদ প্রসঙ্গে প্রথম কিতাব জুহদ থেকে একশো তিরাশি নম্বর মজবিল জাবার একটা দিয়েছি মোজামুল আউসাদ থেকে আটটিশ নম্বর আট হাজার সাতশো পনেরো আবদুল মাসুদের দলিল পেশ করেছিলাম বাইহাকি হাতিসমা দু হাজার দুইশো ছত্রিশ আর একটা মারফত দলিল দিয়েছেন জামে বাইনাল ইলমুল ফাজলিহি দ্বিতীয় খন্ডে নশো বিরাশি পৃষ্ঠায় এ দলিলটা তো টাসই করতে পারেনি এখন পর্যন্ত টাসই করতে পারেনি দুই নম্বর মারফত দিয়েছেন ইমাম লালকাইর গ্রন্থ থেকে ইতে কাদে আহলি সুনাবল জামা দ্বিতীয় খণ্ডর একশো তিরাশি নম্বর হাদিস নাম্বার একশো তিরাশিতে দিয়েছিলাম তো যাই হোক আপনাদেরকে এখানে বলি যে এই দলিলগুলো যে আমি দিয়েছিলাম উনিও পড়েছিল এটা তো সকলে আপনারা দেখেছেন যে উনি পড়েছেন আমার এই দলিলগুলো কিন্তু দেখেন মাত্র কোনটা এর দুটো দলিল খণ্ডন এ প্রথমকার দলিল তো আমি দিইনি তাই ফালতু খণ্ডন করার কোনো লাভ নাই দ্বিতীয় দলিল বা হাকির দলিলটা ওখানে তো কোনো জয়ব প্রমাণ করতে পারিনি মাওকুব বলে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে সাহেবের কথা নাকি মোকাল্লিদের কাছে গ্রহণযোগ্য নয় নাওজিল জালিক হ্যাঁ তো এই দলটা তার মানে খণ্ডন করতে পারলো না এই মুয়াসবিল জাবালের হাদিস যেটা মারফু মুজামুল কাবিল ইতরানি হাদিস আট হাজার সাতশো পনেরো এই দলটা আউসাদের হাদিসটা তিনি খণ্ডন করার জন্য একজন রাবের উপর আপত্তি করেছে এই মূর্খ লোকটা এতটাও বুঝেনি যে আমি যে এই মুজামুল আউসাদের যে হাদিসটা উনি খণ্ডন করলেন যে রাবের উপরে আপত্তি করলেন আরে ভাই এই রাবির আমি জামে বাইনাল ইল এবং ইমাম লাল দুটো গ্রন্থ থেকে দিয়েছি যেখানে আব্দুল নাই আমি এখানে মোতাবায়াত হিসেবে পেশ করেছি তিনটে হাদিসে আট হাজার সাতশো পনেরো এ হাদিসটা তো আছে এ হাদিসটা তো আছে আপনি আব্দুল ইবনে সলের পরে যারা করলেন ঠিক আছে তর্ক তো ধরে নিলাম যদিও বোখারি মুসলিমে আব্দুল সলের হাদিস আছে অত দূর তো যাচ্ছি না কেন উনি বোঝেন নাই সবগুলো ফালতু উনাকে বলে লাভ নাই তো এই যে আপনি মুজামুল কাবিরের যে হাদিসটা আউসাদের যে হাদিসটা আপনি জেব বলেন আব্দুল আবদুল সালের উপরে আপত্তি করলেন যারা করলেন কার যারা তো নকল করতে পারেনি হিম্মত হয়নি যে কে কে বলেছে ইমাম হাজার ইমাম জাহাবি ইমাম বুখারি মুসলিম আব্দউ তিরমিজি ইমাম আবিহাতে ইমাম দারাকুতনি ইমাম তিরমিজি কে বলেছে যে তিনি কাসরুল গালত কে বলেছে কার কিতাবে লেখা আছে সেটা তো প্রমাণ পেশ করবেন ভাই পারেনি নিজের মুখের কথা দিয়ে উনি জৈব বলে ফু দিয়ে উড়ে দিতে চাইছেন সব মহাকিক হয়েছে কিছু বোঝানা সোজেনা পণ্ডিত দেখানো তারপরে আমি কি এই মুজামুল কাবিরের এই হাদিসটাকে আমি মোতাবায়াত হিসাবে আমি জামে বাইনাল ইলমের দ্বিতীয় খণ্ডের নশো বিরাশি নম্বর পৃষ্ঠা থেকে আমি দলিল দিয়েছিলাম এবং সূত্রে মানে ওই যে মজবুল জবালের এই মুজামুল আউসাদের যে হাদিস পেশ করেছিলাম আরেকটা মতবাদ দিয়েছিলাম ইমাম লালকাইয়ের হচ্ছে ইতে কাদি আহলি সুননা থেকে এটা ভিডিওতে মজুদ আছে আসলে আমি দেখি দিই যে সেই সময়তে আমি মোতাবায়াত হিসাবে এই দুটো দলিল পেশ করেছিলাম দেখবেন আমাদের সেই আলোচনার এক ঘন্টা সত্তর মিনিটে চলে আসেন দেখেন উনি যখন আমাকে অস্বীকার করলেন সেই সময় আমি আরেকবার দেখিয়ে দিয়েছিলাম এক ঘন্টা সত্তর মিনিটে দেখেন আচ্ছা এটা সোনাল হাত দেখাচ্ছে একটু

তোমরা দিনের ব্যাপারে কোন ব্যক্তি তাকলিদ করো না এখানে সনদ আছে সনদে দেখে নেন মাসরুক একজন তাবেগি লক্ষ্য করবেন ব্যক্তির দিকে ওনার পাশে কিন্তু আরো আলেম আছে আর কয়েকজন আলেম আছে যেমন আরবি ইবারত দেখাচ্ছিলাম তখন পাশ থেকে আলেমগুলো ঠিক না ভুল সব কিছু বলছিল উনি ইশারাও করছিলেন পাশে এক ডজন আলেম নিয়ে বসেও একজন সাধারণ যে শিক্ষিত ছিলেন সঙ্গে পারে না এটা বুঝে এটা যখন জেনে নিয়েছে তখন মানে আর তার ধৈর্য ধরে নেই শুরু করে দিয়েছে ভিডিও লাইভ করতে লেগেছে

ওনার পাশে একজন আলেম আছে বুঝতে পারলেন তো ওনার পাশে একজন আলেম আছে আলেমকে শুধু দেখালো আমি সনত্বন সব দেখিয়ে দিয়েছি সেই দিন দেখেন আর এই আলোচনা উনি নাকি সময় পাননি দেখেন এটা আলোচনা আমার সূচনাতে দেখেন এখন শুরুতে এইখানে এতক্ষণ সময় ধরে উনি আমার দলিল খণ্ডন করতে পারেননি এতক্ষণ সময় ধরে সে নাকি সময় পান নাই তো দেখেন আমি জামি বায়নার ইল থেকে আমি একটা দলিল খণ্ডন করেছিলাম ওনার আমি মোতাবায়াত পেশ করেছিলাম জামে বায়নার ইল থেকে দলিল দিয়েছিলাম দু ঘন্টা সাত মিনিটে এসে দেখবেন

এটা আবদুল ইফ্লাসদের হাদিস নয় এটা কার এটা মহজবিল জামাল লে সূত্রে দেখেন উনি তারপরে আউসাতের একটা হাদিস তিনি আব্দুল আব্দম শ এর ওপরে যারা করেছেন যে যারা কার কাছ থেকে করেছে কপি করতে পারেনি নকল করতে পারেনি নিজের মুখ দিয়ে বলছে যারা করেছে উনি নিজের মহাদিস হয়ে গেছেন মুকাল্লির তো যাই হোক তারপরে কি আমি এই হাদিসটার সাথে যদি আকলা পেশ করেছে মনটা নয় এরা মুতাবায়াত আমি জামি বায়নার এলিন থেকে একটা দিলাম আরেকটা আমি এরই মোতাবায়াত দিয়েছিলাম ইমাম দাল কায়ির আকেদা আলি থেকে আমাদের আলোচনা দেখবেন এক ঘন্টা ছাব্বিশ মিনিটে আমি সেই সীমাতে দলি পেশ করেছিলাম যে এই হাদিসটা আরো আছে তারপর ছিল না আলহামদুলিল্লাহ তিনটে যুগের মধ্যে ছিল না আলহামদুলিল্লাহ আমরা তাকলিদ করি না এটা হচ্ছে আ এতটা বুঝালাম যে আমি টোটাল টোটাল দলিল দিয়েছিলাম কি দেখেন আমি থেকে একটা দলিল দিয়েছিলাম যেটা করতে পারিনি নামই হয়তো শুনিনি মসবিল জাবালের মোজামুল আউসাদ থেকে দলিল দিয়েছিলাম এটা খণ্ডন করার চেষ্টা করেছে শুধুমাত্র এটাই কিন্তু এটার মোতাবায়াত হিসাবে এটাকে তিনি আবদুল এর এরপরে যারা করেছে কিন্তু আমি এই মজের এই হাদিসটা দুটো আমি কি দিয়েছিলাম মোতাবায়াত দিয়েছিলাম ঠিক আছে একটা আছে জামি বাইনাল এম থেকে আরেকটা আছে ইমাম লাল কালিস সুন্না থেকে এই এই হাদিসের আমি দুটো মোতাবায়াত দিয়েছিলাম এই হাদিসের একটা রাবির উপর আপত্তি করেছে যদি বুখারিতে উনার হাদিস আছে আব্দুল ইমিনিস সালের হাদিস আছে কিন্তু ভাই এই যে জামি বেন আর ইমাম লাল কাকেদাহিদ হাদিস না দ্বিতীয় তিরাশিতে ওই আব্দুল সলে নাই তবে হাদিস সহি আপনি এখানে আপত্তি করতে পারেন এখানে দুটো মোতাবায়াত দিয়েছি যদিও এই হাদিসটাকে আমি হাসান প্রমাণ করা যাবে তো আমি করলাম না তবে দুটো তো আমি মোতাবায়াত দিয়েছি এমনি তো হাদিস সহি হয়ে যাবে রে ভাই কেননা ইমাম লাল কিতাব ইমাম লালকাইর কিতাবে ইমাম লালকাইর কিতাবে কিতাবে আবদুল ইবিনালে নাই ঠিক আছে দুই বাইহাকির যে হাদিসটা দিয়েছিলাম বাইহাকির দলটাতে তিনি খণ্ডন করতে পারেনি মানে শুধুমাত্র বলেছি ওটা ওই হাদিসের মতো এরকম ওরকম একটা মাকুফ হাদিস তো ভাই একটা দলির খণ্ডন করতে পারলো একটা পেরেছে বড় বড় পণ্ডিতে দেখাচ্ছে আশ্চর্য হয়ে গেলাম যে এরা নাকি মহাদিস এরা নাকি মোহাকিক মহাক্কিক দেখেন আপনারা দুটো চার্ট একসঙ্গে দেখেন আপনারা দেখেন দুটো চার্ট একসঙ্গে দেখাই দুটো চার্ট একসঙ্গে দেখেন আমি যে দলিলগুলো পেশ করেছিলাম তার দলিলগুলো দেখেন দেখেন প্রথমে মারফু হচ্ছে কিতাবজুহুদ একশো তিরাশি তারপরে মজ বিন জাবালের মাউকু হাদিস দিয়েছিলাম আট হাজার সাতশো পনেরো নম্বর মজামুল কাবির থেকে তারপর আব্দুল ইহমিন মাসুদের হাদিস দিয়েছিলাম মাহকুব বাই হাকি থেকে দু হাজার দুশো ছত্রিশ তারপরে মারফু ওই হাদিসে মোতাবায়ত দিয়েছিলাম জামে বেনাল ইলম থেকে তারপরে আরেকটা মারফু দিয়েছিলাম ইমাম লালকা লাল লালকের কিতাব থেকে আকেদি সুন্না হাদিস উনিশশো তিরাশিতে কিন্তু তিনি মাত্র তিনটে হাদিস খণ্ডন করতে গিয়েছেন প্রথম হাদিস আমি দলিল দিই তিনি নিজেই নিয়ে এসে নিজে সমালোচনা করে পণ্ডিতটি জাহির করেছে মানে অনার্থক সময় নষ্ট করেছে আব্দুল ইহমিন মাসুদের দলটা খণ্ডন করতে চেয়েছিলেন এই হাদিসের আলোকে কিন্তু এই দলিল যখন মূল দলিলটা দিইনি তো এই দলিল খণ্ডন করা কোন হিম্মতি পাইনি তিন নম্বর মসজির হাদিসটা আসলাম থেকে যেটা আছে লুকালিন কুমার জুলান এই হাদিসের মোতাবায়াত আমি এই দুটো আরো দিয়েছি এই দুটো দিয়েছি আবদুল ইবিনালে এই হাদিসে আছে আবদুল্লাহ এই এহাদেশে আছে তাকে জৈব বলেছেন কিন্তু কার কাছ থেকে তিনি নকল করতে পারেনি কিন্তু এই দুটো দলিলে সলে সে সেরাবি নাই সে রাবি নাই আলহামদুলিল্লাহ তো সার্বিকভাবে প্রমাণিত হলো তিনি আমার একটা দলিলকে তিনি টাস করতে পারেনি বরং টাচ করতে গিয়ে তার অজ্ঞতা জাহেলিয়াত মূর্খতা মূর্খতা চূড়ান্ত শিখরে পৌঁছিয়েছে এটাই প্রমাণিত হলো এবং মোজাদ্দেদ আলফেসানি রাহেমাহুল্লা মুজাদ আলফেসানি রাহমহল্লার মাক্তুবাদ শরীফ মাকতুবাদ নম্বর দুশো বিরাশিতে তিনি যে কথা বলেছেন সেটা প্রমাণিত সত্য কথা হলো কি বলেছে যদি কেহ বলে যে আমার ইহার বিপরীতে প্রমাণ সম্পর্কে জানি তবে আমরা বলিব নিষিদ্ধ ও বৈধতা প্রমাণের ক্ষেত্রে অনুসারী বা মুকাল্লিদের ইলম গ্রহণযোগ্য নহে মুকাল্লিদের ইলম গ্রহণযোগ্য নয় মুকাল্লিদরা জাহেল হয় মুকাল্লিদরা নাদান হয় মূর্খ হয় তাই তাদের এই গ্রহণযোগ্য নয় তো এই মুকাল দিতে আবার কী দিবে কিছু বোঝে না ওসুলে হাদিস বোঝে সাহাবীদের মাও হাদিস দিয়ে হারাম প্রমাণ হবে না না ওনার একদম হুজুরদের পিস সাহেবের কথা দিয়ে হারাম প্রমাণ হয়ে যাবে আবার মিথ্যা কথা বলা যে সময় পায় নাই আর আড়াই ঘন্টা ধরে সময় আলোচনা করে ওনাকে তিনি সময় পান না আরও সময় চাই মিথ্যার পর মিথ্যা আলোচনা পূর্বে কোনো সালাম কালাম কিছু নাই তো যাই হোক আমরা এই তিনটে জিনিস দেখালাম তার অজ্ঞতা তার বর্বরতা আপনারা সকলেই স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে তিনি কত বড় অজ্ঞ কত বড় জাহেল ওসুলে হাদিস সম্পর্কে রিজাল শাস্ত্র সম্পর্কে হাজ সনদ সম্পর্কে যার ধারণা নেই সে নাকি এসেছে তাহকিকের ফিল্ডে তাহকিকের ময়দানে জাহেল মুরাক্কাব আজকে মতো আমরা এখানে শেষ করলাম সুবানে আল্লাহু আবিহামদিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত